নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা লোকাল ট্রেনে টিকিট কাটছেন না যারা তাদেরকে সতর্ক করলো রেল বিনা টিকিটে যাত্রী ধরতে কীভাবে হবে চেকিং বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করা অনেকেরই অভ্যাস মান্থলি টিকিট বা অনলাইন টিকিট কাটার সুবিধা থাকা সত্ত্বেও অনেকে টিকিট ফাঁকি দেন টিকিট চেকার চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে কিভাবে বিনা টিকিটে যাত্রা করা হয় যায় তা নিয়ে অনেকে মাথা খাটিয়ে নিত্যদিন ফন্দি ফিকির বার করেন নিত্যযাত্রীরা অনেকেই জানান কে টিকিট কেটে ট্রেনে উঠেছেন আর কারা বিনা টিকিটে যাত্রী তারাই তারাটাই কিন্তু অভ্যাস তবে রেলওয়ে তরফ থেকে বিশেষভাবে সতর্ক করলো এবার রেল পূর্ব রেলের তরফ থেকে জনসংখ্যা আধিকারিক কৌশিক মিত্র জানালেন যে যারা রোজ বিনা টিকিটে যাতায়াত করে অভ্যাস করে ফেলেছেন তাদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে এবার হয়তো টিকিট চেক করতে হঠাৎ ট্রেনের রুটের মাঝপথে যে কোনো স্টেশন থেকে উঠতে পারে টিকিট চেকিং স্কোয়াড সেটা কোনো জংশন বা বড় স্টেশন না হতে পারে যে কোনো সময় যে কোনো রুটে উঠতে পারে রেলের টিকিট টিকিট এই চেকারের দল তারপর বিনা টিকিটে যাত্রা করেছেন এমন কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে রেলের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে টিকিট না কাটলে যে কোনো দিন সকলের সামনে বেজুজ হতে পারেন জনসংযোগ আধিকারিক কৌশল মিত্র কোথায় এই স্কোয়াড সন্ধ্যায় হঠাৎ উঠে পড়তে পারে তো তলদ্বীপ থেকে আরামবাগ থেকে আর যে কোনো স্টেশন থেকেও এমন একটা লোকেশন থেকে হয়তো স্কোয়াড উঠে পড়বে যেখান থেকে কেউ আশাই করেনি টিকিট চেকিং হবে সেই সময় সকলের সামনে মাথা হেট হতে পারে বিনা টিকিটে যাত্রীদের সেই সঙ্গে রেলওয়ে আর্জি রেল ভাড়া ও অন্যান্য যানের থেকে অনেক কম পাঁচ টাকা এবং দশ টাকার টিকিটে দীর্ঘপথ যাত্রা করা যায় তাই টিকিট কেটেও চান না অনেক বহু মানুষ কৌশিক মৃত্যুর কথায় এতে করে রেলে যে বিশাল লাভ করবে তেমন নয় কিন্তু এতটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে বাসের থেকে রেলের ভাড়া অনেক কম এছাড়া রেলের টিকিট কাটার থেকে অনেক ব্যবস্থা রয়েছে তাই একটু সচেতন হয়ে টিকিট কেটে নেওয়াটাই ন্যায্য কাজ তো বন্ধুরা আশা করে বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ